হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এভরিথিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বাজারে 100 সিসির সেরা মাইলেজের তিনটি বাইক। বাংলাদেশের বাজারে সেরা মাইলেজ পাওয়া যায় এমন 100 সিসির তিনটি বাইক সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন বন্ধুগণ, ভিডিওটি শুরু করি। প্রথমে আমি আপনাদের জন্য যে বাইকটি রেখেছি 1 নম্বর পজিশনে, সেটি হলো বাজাজ প্লাটিনা 100 সিসি। আমরা সকলে জানি এই বাইকটি বাংলাদেশের বাজারে কতটা জনপ্রিয়। এই বাইকটি কাগজে কলমে কোম্পানি মাইলেজ দিয়েছে 76 কিলোমিটার পার লিটার, কিন্তু আমরা বিভিন্ন ইউজারদের কাছ থেকে জানতে পেরেছি যে এই বাইকটি মাইলেজ দিচ্ছে 80 থেকে 90 কিলোমিটার পার লিটার। অর্থাৎ 1 লিটার ফয়েলে এই বাইকটি 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত যায়। তো বন্ধুগণ, দ্বিতীয়ত আমি আপনাদের জন্য যে বাইকটি রেখেছি সেটি হলো টিভিএস ম্যাট্রো 100 সিসির এই বাইকটি। এই বাইকটি কাগজে কলমে মাইলেজ দেওয়া আছে 60 কিলোমিটার, কিন্তু এই বাইকটি বাংলাদেশে পার লিটারে মাইলেজ পাওয়া যাচ্ছে 64 কিলোমিটার। বিভিন্ন ইউজারদের মতে এই বাইকটি প্রতি লিটারে মাইলেজ দেয় 64 কিলোমিটারের মতো। তো বন্ধুগণ, সর্বশেষ আমি আপনাদের জন্য যে বাইকটি রেখেছি সেটি জনপ্রিয় কোনো ব্র্যান্ড নয়, এটি হচ্ছে একটি চাইনিজ ব্র্যান্ড। যে বাইকটি মাইলেজ পাওয়া যায় প্রতি লিটারে 54 কিলোমিটার। এই বাইকটির কাগজ কলমে মাইলেজ দেওয়া আছে 60 কিলোমিটার, কিন্তু বিভিন্ন ইউজারদের কাছ থেকে মতামত নিয়ে জানা গেছে এই বাইকটি প্রতি লিটারে মাইলেজ পাওয়া যায় 54 কিলোমিটার। তো বন্ধুগণ, আপনারা সকলে এই জনপ্রিয় বাইকগুলো সম্পর্কে জানেন, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি এই টাইপের আরও অনেক তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধুগণ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।